হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে আমি যে ভিডিওটি করছি সেটা হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের যে গ্রুপ ডির এক্সামটা সবেমাত্র ঘটলো রবিবার, তো তার এক্সপেক্টেড কাট অফ কী হতে চলেছে সেটা আমরা আজকে দেখব। আর এক্সপেক্টেড কাট অফ বার করার আগে আমাদের আগে ভ্যাকেন্সির দিকে চোখ রাখতে হবে, ভ্যাকেন্সি কীরম ছিল এবং আমাদের যে একটা ভোট পোল করেছিলাম তো সেই ভোট পোলের রেজাল্টের ওপর ভিত্তি করে আমরা কাট অফটা নির্ণয় করবো। তো ফার্স্টে যদি আমরা দেখি ভ্যাকেন্সি, ইউআরের জন্য 64 ছিল, ইউআর ইসির জন্য ছিল 32, হ্যাঁ ইউআর এক্স সার্ভিসম্যানের 11, ইউআর স্পোর্টস পার্সনের জন্য 4টে ছিল, পিডাব্লিউডি 3টে, 2টো করে ছিল, এসসি ছিল 30টি, এসসি ইসি ছিল 14, এসসি এক্স সার্ভিসম্যান 5টা, এসটি 6টা, এইভাবে ভ্যাকেন্সি ছিল। টোটাল মোটামুটি 100-এর ওপরই ছিল, 150-এর ওপর ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। তো মোটামুটি এর পরে লেখার পরীক্ষার পরে কী ছিল, ইন্টারভিউ ছিল, তাই তো? লেখা পরীক্ষার পরে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ আছে সম্ভবত। তো ইন্টারভিউয়ের জন্য তাহলে ক্যান্ডিডেট কত সিলেক্ট করে, মিনিমাম 3 টাইমস ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়, 2 থেকে 3 টাইমস ক্যান্ডিডেটকে সিলেক্ট করা ইন্টারভিউয়ের জন্য। তো সেই অনুযায়ী দেখতে গেলে মোটামুটি ওই 600 থেকে 700 বা যদি একটু রাউন্ড ফিগার করি 800 মতো ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হবে নেক্সট রাউন্ডের জন্য, ঠিক আছে। তো এবার দেখা যাক কাট অফ কী হতে চলেছে। তো 568 জন ক্যান্ডিডেট ভোট করেছিল, এখানে ভোটের রেজাল্ট দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে 90+ মার্ক্স তুলছে 50% ক্যান্ডিডেট। আর স্বাভাবিক আমার কোশ্চেন খুবই ইজি ছিল, বাট 90+ মার্ক্স যদি 50% ক্যান্ডিডেটই চলে তাহলে কাট অফ কিন্তু হাই চলে যাওয়ার একটা চান্স রয়েছে, ঠিক আছে। যদি ভোট পোলটা মোটামুটি সঠিক, যদি ক্যান্ডিডেটরা যদি সঠিক ভোট পোল করে, কেউ হয়তো 70 পেলো কিন্তু 90 দিয়ে দিল, তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাচ্ছে। বাট যদি সঠিক দেয় এটা আমি ধরে নিচ্ছি, এটা সঠিক দিয়েছে যারা যারা ভোট করেছে, তাহলে একটা মোটামুটি কাট অফ একটা আমরা এক্সপেক্ট করতে পারি যে 70, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 75-এর ওপর কিন্তু কাট অফ থাকবে, 75-80 এরকম একটা রেঞ্জে কাট অফ থাকবে, ঠিক আছে। আর এসসির ক্ষেত্রে কাট অফ থাকবে 65-এর ওপর কাট অফ থাকবে এসসির ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রেও 65-এর ওপর থাকবে, এবার এসটির ক্ষেত্রে 55-60 এই রেঞ্জে একটা কাট অফ থাকতে পারে, ঠিক আছে। আর কোয়েশ্চেনের লেভেল কিন্তু খুবই ইজি ছিল, খুবই ইজি লেভেলের কোশ্চেন ছিল, 2-4টে কোশ্চেন বাদ দিয়ে। আমি তো কোশ্চেনের অ্যান্সার কী দিয়েছি তো আমি দেখেছি কোশ্চেনটা খুবই ইজি ছিল, তার কারণ 8+ ক্যান্ডিডেটের তো পরীক্ষা, তো তাই জন্য ইজি কোশ্চেন ছিল, তার জন্য এত মার্কস উঠছে। আশা করছি তোমরা সকলেই ভালো পরীক্ষা দিয়েছো, দেখা যাক এবার কী হয়, রেজাল্ট বেরোলেই বোঝা যাবে যে কতজন ক্যান্ডিডেট কী সিলেক্ট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।